ফারাকা ব্রিজের ওপর সাত সকালে পণ্য বোঝাই লরিতে বিধ্বংসী আগুন ব্রিজের আটচল্লিশ নম্বর গেটের সামনে রাস্তার উপরেই জ্বলতে থাকে লরি জানা গেছে বুধবার সকালে একটি পণ্য বোঝাই লরি ফারাক্কা থেকে মালদার দিকে যাচ্ছিল ব্রিজের ওপর হঠাৎই লরিতে আগুন ধরে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন রাস্তার ওপর লরিতে আগুন জ্বলতে থাকায় বন্ধ হয়ে যায় ব্রিজের ওপর দিয়ে যান চলাচল আগুন লেগে এখনো আগুন ই হয়নি ফায়ার আসছে যাচ্ছে দেখতে পাচ্ছি যেটা তো দিচ্ছে না আমাদেরকে সেই কিছু বুঝতে পারছি আপনি এখন কোথায় আটকে আছেন এখন ব্রিজের মুখে আছি দাঁড়িয়ে মালদা যাব দু আড়াই ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি রেলও বিচ্ছিন্ন হয়ে আছে এই জেরে ফারাক্কা থেকে মালদার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দীর্ঘ যানজটে আটকে পড়েন অনেকে